হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা চাচ্ছেন একটা এসইউভি একদম রিকমেন্ডেশনের মতো ফ্রেশ হতে হবে, যেটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকবে না, যেটা কোনো পরিবর্তন থাকবে না, কালার থাকবে অরিজিনাল, প্রথম মালিকের নামে গাড়ি, তাদের জন্য হচ্ছে আমার 2010-এর নিশান এক্সট্রেল, 2015 সালে রেজিস্ট্রেশন করা একটা গাড়ি, সম্পূর্ণ তেলে চলা গাড়ি এবং সম্পূর্ণ অরিজিনাল ফিটিংসে আছে। আপনি কালার থেকে শুরু করে হেডলাইট, ব্যাকলাইট, গ্লাস সব কিছু পাবেন একদম অরিজিনাল ফিটিংসে। এবং প্রথম মালিক নামে গাড়ি যদি নিতে হয় আপনাকে দেখতে হবে আমাদের 2010-এর নিশান এক্সট্রেল। আমি এটার ইঞ্জিন সাউন্ড দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা পেপার্স হচ্ছে 2024 পর্যন্ত আপডেট করা আছে। সম্পূর্ণ ভিডিও দেখা আমরা জানাচ্ছি, তার আগে ঠিকানা বলে নিচ্ছি। ঠিকানা হচ্ছে বিডি কার হেভেন, 73 গ্রিন রোড, পান্থপুর সিগনাল থেকে ফার্ম গেটে আসা যে রাস্তাটা তার ঠিক মাঝপথ হচ্ছে আমাদের শোরুম। আমাদের ফোন নম্বর হচ্ছে 01788557074। Welcome to BD Car Heaven. Our new collection has arrived. গাড়ির সামনে দুটো হেডলাইট পাচ্ছেন, প্রজেকশন হেডলাইট একদম অরিজিনাল ফিটিংসে, ফগ লাইট এবং নিকেল গ্রিল সব পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে। একটা দুটো হেডলাইটে হচ্ছে একদম অরিজিনাল হেডলাইট, প্রজেকশন হেডলাইট, খুবই পাওয়ারফুল হেডলাইট, যেটা আসলেই রাতেরবেলা খুবই বেশি ইম্পর্টেন্ট। এবং বাম্পার দেখেন, বাম্পার কিন্তু একদম অরিজিনাল কালার অবস্থা। শুধুমাত্র বাম্পার না, প্রতিটা বডির সাইড হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা একদম অরিজিনাল ফিটিংস। আমি একটু ডান দিক দেখাই, তাকে বোনারটা দেখা নিচ্ছে, বোনারটা দেখেন, বোনারটা কিন্তু একদম কালার পেয়ে যাচ্ছেন অরিজিনাল, এবং কোথাও একটা ধাক্কা নাই, কোনো ট্যাব নেই, কোনো কিছু নেই, প্রত্যেকটা ভিউ কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা অরিজিনাল অবস্থা পেয়ে যাচ্ছেন আপনারা। সামনের মার্কগার্ড থেকে একদম পিছনে মার্কগার্ড, মাঝখানে দুই ধার দরজা সব কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা অরিজিনাল ফিটিংসে। দেখেন যে ক্রস ভিউ যেটা, যে শেপটা আছে সেটা কিন্তু এই যদি বাংলাদেশ অ্যাক্সিডেন্ট করে এই এই শেপে আসে না, কিছুটা হলেও আপনার ডিস্টেন্স থাকে। সো এটা টোটালি কিন্তু টানা বডি পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন আপনার অরিজিনাল ফিটিংসে। খুব সুন্দর একটা লুকিং গ্লাস দেওয়া আছে, কান লুকিং যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে পিছনের চাকার মেজারমেন্টটা বোঝার জন্য পার্কিংয়ের সময়। এবং পেয়ে যাচ্ছেন আপনার সাথে একটা সুন্দর ফুট স্টেপ। এবং এখানে দেখা দিই আমি, দেখেন দুই দরজা একদম টানা এবং দুইটা সাইড গ্লাস হচ্ছে গাড়ির সাথে, পিছনে দুইটা হচ্ছে প্রাইভেসি গ্লাস। পেয়ে যাচ্ছেন আপনারা একটা দুইটা রেনশিট অরিজিনাল। এবং পিছনের এটা কিন্তু দেখেন লেখা আছে 2010-এর আপনার মডেল। পিছনের মানগাটাও একদম গাড়ির সাথেটা আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে একটু দাগ আছে, যেহেতু কালার অরিজিনাল এই জন্য এগুলো আমরা আসলে কোনো চেঞ্জ করিনি। পিছনে দুটো ব্যাকলাইট, ব্যাক গ্লাস, স্পয়লার সবই কিন্তু গাড়ির সাথে। এবং খুব সুন্দর একটা আপনার দেয়া আছে ওয়েপার, যেটা খুবই ইম্পর্টেন্ট এই বৃষ্টির দিনে। এবং সামনে নাম্বার প্লেটের সাথে পিছনে নাম্বার প্লেটটাও কিন্তু একদম পেয়ে যাচ্ছেন আপনার ফ্রেশ কন্ডিশনের। ডান পাশের পিছনের মার্কগার্ড, পিছনের বাম্পারের পাশ এবং সাইড গ্লাস প্রত্যেকটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার গাড়ির সাথে অরিজিনাল। এবং দেখেন চাকাগুলোও কিন্তু খুব ফ্রেশ। আপনারা যে কোনো জায়গায় চেক করে নেবেন, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আমার গাড়ির বডি এবং গাড়ির ইঞ্জিন, সিভিজন, সাসপেনশন সব চেক করে নেবেন। আশা করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি যা বলছি তার সাথে বেশি ভালো পাবেন ইনশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ। সামনের গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন, দুইটা ছাদের ফগ লাইট এবং পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের ছাদ, যেখানে কোথাও ট্যাব নেই, কোনো কিছুই নাই। আমি আবার রিকোয়েস্ট করবো আপনারা পুজোর মধ্যে গাড়িটা যে কোনো জায়গায় চেক করে তারপর হচ্ছে আপনি গাড়ির ডিসিশন নেবেন ইনশাআল্লাহ। ভিতরে দেখেন ডোর প্যাড, সিট, ইন্টেরিয়র, ড্যাশবোর্ড সব কিন্তু আপনার পেছনে ফ্রেশ। এবং সিলিংটাও চমৎকার ফ্রেশ, আমি জানি না বোঝা যাচ্ছে কি না, সিলিংটাও কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে আছে। ভিতরটা হচ্ছে রিকন্ডিশনের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। যারা দেখতে আসবেন তারা আসলে এটা আমাকে বলতে হবে ইনশাআল্লাহ যে হ্যাঁ ভিতরে এখন পর্যন্ত রিকন্ডিশনের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। এবং পিছনে কিন্তু এসি ভ্যান আছে, তো যারা পিছনে বসবেন তাদেরও সমান পরিমাণ আপনার এসি ঠান্ডা হাওয়া পেয়ে থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ব্যাকটা দেখাচ্ছি এবং দেখাচ্ছি আপনাদেরকে ইঞ্জিন রুমটা। এই হচ্ছে দেখেন, নীরব এনে আসো,
সব কিছু একদম অরিজিনাল ফিটিংস এটা খুলতে হবে এই যে বিশাল কার্গো এই দেখো এবং এটা এই পোশনটা কিন্তু ম্যাক্সিমাম গায়ে থাকে না হ্যাঁ এটা ম্যাক্সিমাম গায়ে থাকে না এবং দেখেন এই যে ভিতরে দেখেন ম্যাক্সিমাম গায়ে কিন্তু এই পোশন থাকে না পুরোনো গাড়ি কিন্তু দেখেন প্রত্যেকটা নাটের যে কভার সেগুলো কিন্তু এখনও আছে প্রত্যেকটা নাটে কভার আছে এবং প্রত্যেকটা জিনিস অরিজিনাল মার্সেল থেকে শুরু করে দেখেন চেসিসের ভিতরে অংশটুকু এবং ওই হচ্ছে আপনার চেসিসের কভার চেসিস মানে একটা একটা খুদ বের করা সম্ভব নয় গাড়িতে আল্লাহর রহমতে বোনাটা নিচে অংশটুকু দেখেন ইঞ্জিন হিট প্রুফ সহকারে পেয়ে যাচ্ছেন অরিজিনালটা এটা কিন্তু অরিজিনালটা বাংলাদেশের কেন না ঠিক আছে গাড়িটা স্টার্টে আছে কিন্তু বোঝার উপায় নাই যে গাড়িটা স্টার্টে আছে এবং পরে ধরলেও বোঝা যাবে না একদম মানে কোনো শেক নাই সাউন্ড নাই কোনো কিছু নাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনার শোরুমে এসে এই কথাগুলোর সাথে গাড়ির সাথে মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ তারপর হচ্ছে ডিসিশন মেক করবেন যে গাড়িটা আপনাদের জন্য চলে কিনা দেখেন গাড়িটা একটু দেখাই ড্যাশবোর্ডটা দেখো এই যে ড্যাশবোর্ডটা আমি খুলতেছি ইয়া গেটটা খোলো তো দেখো গেটটা খোলো গেটটা খোলো গেটটা বলতেছে গেটটা খুলতে দেখেন সামনের ডান পাশে গেটটা খোলা সেটা কিন্তু আপনি এখানে দেখাচ্ছে আপনি এই দেখেন এটা একটা পজিটিভ কি যে আপনি কোন গেটটা আপনার খোলা সেটা কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারতেছেন এটা বড় একটা পার্ট মানে এটা আপনাকে মানে কী বলে এটাকে যে আপনাকে মানে কষ্ট কম দিবে আর কি আপনাকে খুব সহজে এটা আপনাকে নোটিস করবে যে আপনি এই গেটটা শুধু আপনি খুলে সরি হ্যাঁ খুলেওয়া লাগিয়ে দেন আর এছাড়া একটা বড় মানে পার্ট কি এসি ভ্যানটা একদম ড্রাইভিং সিটে দেওয়া আছে দেখেন কার্ভ করা আপনার ড্রাইভিং এসিটা ডান দিকে কার্ভ করা ওইটা হচ্ছে বাম দিকে কার্ভ করা তার মানে হচ্ছে প্যাসেঞ্জার সিট এবং এসি সিটে যারা বসবেন তাদের সরাসরি বডিতে এসে আসার একটা সম্ভাবনা থাকে এবং পিছিয়ে তো আমি দেখাচ্ছি আপনাকে যে ইঞ্জিন এসি ভ্যান আছে এবং এটা কিন্তু হিটার হ্যাঁ যদি সামনে শীত আসতেছে আমাদের দেশে অবশ্য এইটা খুব বেশি কাজে আসে না এগুলো হচ্ছে যারা ফরেন কান্ট্রিতে থাকে যেখানে শীত মানে শীত থাকে 12 মাস ওই সমস্ত দেশের জন্য এটা খুব বেশি আপনার কাজে আসে সুতরাং একটা লাক্সারিয়াস গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা এবং প্রত্যেকটা অনেকগুলো আপনার ডোর আছে ওই যে ওইটা তো বক্স আছে এখানেও বক্স আছে অনেক বক্স অনেক বক্স আপনাদের মন মতো রাখতে পারবেন সাউন্ড সিস্টেম ভালো আছে এবং প্রত্যেকটা লাইট ভালো আছে হ্যাঁ সানগ্লাস বক্স সো গ্লাসটাও দেখা যায় ইলেকট্রিক বাল সহকারে সো যারা একটা কমপ্লিট ফুল লোডেড অরিজিনাল ফিটিংসে গাড়ি চান যারা চান যে একদম প্রথম মালিক নামে গাড়ি হইতে হবে কোনো চেঞ্জ থাকবে না কোনো এক্সটেনশন থাকবে না কন্ডিশন থাকবে সুপার এসি থাকবে সুপার শুধু গাড়ি নিয়ে রান করবেন তাদের জন্য হচ্ছে আমার এই গাড়ি হ্যাঁ এটা হচ্ছে স্মার্ট কার্ড আর এটা হচ্ছে ফিটনেস টেস্টোকেন এটার মডেল হচ্ছে 2010 এবং ফিটনেসের মেয়াদ হচ্ছে 10/24 সাল এবং রেশনের হচ্ছে 2015 এবং 31 অগস্ট 2024 সাল পর্যন্ত হচ্ছে টেস্টোকেনের মেয়াদ আছে সো যারা এসিবি খুঁজছেন সিসি 2000-এর নিশান যতগুলো নিশান এসিবি আছে তার মধ্যে আপনার হেরিয়ার এবং এই নিশান এক্সট্রাইল এই দুইটা বেশি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে খুবই এই দুটাই হচ্ছে একদম রিসেল ভ্যালু ভালো দুটাই আপনার পার্টস অ্যাভেলেবেল দুটাই লাক্সারিয়াস গাড়ি দুটাই খুব কমফোর্টজনক একটা গাড়ি আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে বলি যে যারা এটার দাম হচ্ছে আপনার 21,90,000 টাকা এটার দাম হচ্ছে 21,90,000 টাকা অবশ্যই কিছু দাম কমবে এটা এটা ফাইনাল না কিন্তু সেটা আপনারা শোরুমে এসে গাড়ি দেখার পরে নিশ্চয় দাম কমিয়ে দিব তো আজকে এখানে আমি বিদায় নিচ্ছি দেখাবেন সে অন্য কোনো গাড়ি নেই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু